আদিনাথ মন্দির মহেশখালী উপজেলার গোরকাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত। ময়নাক পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরটি বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির। মন্দিরে যেতে হলে সমতল থেকে 69টি সিঁড়ি ভেঙে মন্দিরে উঠতে হয়। আদিনাথের অপর নাম মহেশ, আর এই মহেশের নাম অনুসারে জায়গাটির নাম মহেশখালী। আদিনাথের গোড়াপত্তন কয়েক হাজার বছর পূর্বে কেতা যুগে। আর একটি ঐতিহাসিক সত্যতা রয়েছে যে হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পুরাণ ঐতিহাসিক গ্রন্থের বর্ণনা থেকে জানা যায় মন্দিরের প্রধান পুরোহিতের মতানুসারে আদিনাথ মন্দির একমাত্র মন্দির যা মুসলিম ধর্মাবলী কর্তৃক প্রতিষ্ঠিত। হাই গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। মহেশখালী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এলাকা। আজকে আপনাদের দেখাবো সেই পুরনো আদিনাথ মন্দির। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অবগত রয়েছেন একজন ফায়ার সার্ভিসের কর্মরত কাজ করতে গিয়ে আজ অক্ষম হয়েছি। অনেকটা কষ্ট করে ট্যাবেল ব্লগগুলো করি। যদি আপনারা একটু উৎসাহ অনুপ্রেরণা না দেন তাহলে কিভাবে এগিয়ে যাব প্লিজ। গাইস, শুটিং ব্রিজ থেকে এখন যাচ্ছি মহেশখালীর আরেকটি জনপ্রিয়, আসলে সনাতন ধর্মবলীদের সেই আদিনাথ মন্দির হলেও সকল ধর্মের লোক সেই পুরনো আদিনাথ মন্দিরের ভেতরে ঢুকে। আজকে আপনাদের এই শুটিং ব্রিজ দিয়েই নিয়ে যাচ্ছি এখন আদিনাথ মন্দিরের। আর সেই আদিনাথ মন্দিরে কী রয়েছে আসলে অনেকেই জানার আগ্রহ রয়েছে। আজকে আপনাদের সেই আদিনাথ মন্দিরের সব ভিউগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আশা করি যে আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর একজন ট্রাভেলার ব্লগার হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব যে আমাকে বেশি বেশি আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট করবেন, তাহলে আমি উৎসাহিত হয়ে শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও চলে যাব, আপনাদের সৌন্দর্যগুলো দেখাবো। আর দৃষ্টিনন্দন ম্যানগ্রোভ বনের পাশে দিয়ে যে ব্রিজটি, শুটিং ব্রিজে যাওয়ার সেই রাস্তা ধরে আসলে মন যেতে চাচ্ছে না এরকম নৈশিক সৌন্দর্য জায়গা থেকে। তবু যেতে হবে আদিনাথ মন্দিরে। সেখানে পাহাড়ের ওপর যে মূর্তি রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। আর একবার দেখুন গাইস যে ভিউটা কীরকম। আর এরকম সুন্দর জায়গা আসলে বাংলাদেশেই এই সুন্দর জায়গা রয়েছে মহেশখালীতে। আপনারা মন চাইলেই এই সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে পারবেন। হ্যাঁ গাইস, আর এখানে যারা অটো রিক্সা চালায় তারাই এখানে টুরিস্টদের ঘুরে ঘুরে সব কিছু দেখায়। আর এই যে ভাই রয়েছে, ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনার নাম কি? অমরত। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 08-21-71-90-99। গাইস, যারা মহেশখালী আসতে চান তারা আগে থেকে এই বাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারবেন। আমাদের সে অনেক কিছু ঘুরিয়ে দেখাচ্ছে। আমরা এখন আদিনাথ মন্দিরের ঢুকবো। আসলে আগে শুটিং ব্রিজের ভিউটা দেখালাম, আর এখন চলে যাচ্ছি আদিনাথ মন্দিরের ভিতরে। আর এখানে দেখতে পাচ্ছি যে রাস্তার কাজ চলতেছে। গাইস, আর এখানে আদিনাথ মন্দিরে অনেক দর্শনার্থী আসে। এটা সিসি আদিনাথ দর্শিত ভক্তদের বিশ্রামাগার। আর এখানে কক্সবাজারের সব ঐতিহ্যবাহী চাদর থেকে শুরু করে কিনতে পারবেন। আদিনাথ মন্দিরের ভিতরে গেটের কাজ দিয়ে গড়ে উঠেছে এই দোকানগুলি। এখানে শীতের চাদর থেকে শুরু করে সব কিছু পেয়ে যায়। আর দেখতে পাচ্ছেন যে এখান থেকে শীতের গরম চাদরগুলো কিনতে পারবেন।
আপু চাদর গুলো কত করে রাখলে? ছয়শো করে না গাইস, এই চাদর গুলো 600 টাকা করে, চারশো না গাইস? দামাদামের অপশন রয়েছে, তাই যারা আদিনাথ মন্দির ঘুরে দেখার পর তারা অবশ্যই এখান থেকে আপুদের কাছ থেকে কিনে নিয়ে যাবেন। তাঁতের শাড়িও আছে না গাইস? এখানে তাঁতের শাড়িও রয়েছে, সব কিছুই কেনাকাটা করতে পারবেন। এগুলা কি হাতে তৈরি না? হাতে তৈরি। গাইস, আর আদিনাথ মন্দিরের পাশ দিয়ে এই দোকানপাট গড়ে উঠেছে, এখানে মিষ্টি ডাব রয়েছে, সব কিছুই আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আদিনাথ মন্দির আসলে মহেশখালীর একটি টুরিস্ট স্পট, অনেক পুরনো এই আদিনাথ মন্দির। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। আপুরাই দেখতে পাচ্ছি যে বেশি দোকানদারি করে থাকে। চিসি আদিনাথ মন্দির দৃষ্টিনন্দন গেট ধরে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর আদিনাথ মন্দিরের পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন যে কতটা সুদীর্ঘ পাহাড়, আর সেই পাহাড় ধরেই আমরা আস্তে আস্তে করে উপরে উঠছি। গাইস, সিঁড়িগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে উপরে যারা দর্শনীতে উঠবে তাদের সেভাবে না হয়। আর বুঝতেই পারতেছেন যে আমি উঠতে পারতেছি। গাইস, এক পাশে আদিনাথ মন্দিরে এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্রের এগুলো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বট গাছ রয়েছে, আর সেই বট গাছের গেটের পাশে অবশ্যই কবরে। কি সুন্দর করে এই সিঁড়িটি তৈরি করেছে পাহাড়ের ভিতর দিয়ে সিঁড়িটি। গাইস, ট্রাভেল করা কতটা কষ্ট, আমার বাচ্চারা সিঁড়ি বেয়ে আদিনাথ মন্দিরের পাহাড়ের উপরে। আর এই মন্দিরের পাশ থেকে সিঁড়ির থেকে দেখুন ভিউ দেখা যাচ্ছে, শুটিং ব্রিজ, ম্যানগ্রোভ বন, কি সুন্দর, কি মনোমুগ্ধকর দৃশ্য। গাইস, ভিতরে প্রবেশ করছি মন্দিরের ভিতরে। আদিনাথ মন্দির যাত্রীনিবাস, শ্রী আদিনাথ মন্দিরের ঐতিহাসিক পটভূমি, বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত পর্যটন জেলা কক্সবাজার জেলার অদূরে সাগর পাহাড়ের মিতালিতে ঘুরে উঠেছে দেবাদিদের মহেশের নামানুসারে সাগরকন্যা মহেশখালী উপজেলা। উপজেলার মৈনিক পাহাড়ের সর্বোচ্চ জায়গায় দৃষ্টিনন্দন আদিনাথ মন্দিরের বর্তমান অবকাঠামো 16 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। পাহাড়ের উপরে এই মন্দিরটি,
আরাধনা সবসময় হয়। গাইস, মন্দিরের চারপাশে ম্যানগ্রোভ বন। গাইস, কতটা কারুকার্য দিয়ে পাহাড় কেটে সেই আদিনাথ মন্দিরের শ্রী আদিনাথ রাম সীতা মন্দিরের উড়ছে, পাহাড় কেটে কীভাবে রাস্তা করেছে, আসলে এই কাজটি যে করেছে তার প্রশংসা না করে পারা যায় না। 1962 সালে শ্রী আদিনাথ রাম সীতা মন্দিরটি এখানে করা হয় পাহাড়ের উপরে। গাছ, সিঁড়ির কাছে গাছ, শিকড় উল্টে রয়েছে। এখন দর্শনার্থীদের গাছটি ভরার কারণে দেখুন পাহাড় যখনই হয়েছে তখন গাছ পড়ে রয়েছে, অনেকগুলো গাছ। আমার বাচ্চারা গাছ পড়ার কারণে নিশা হয়ে এখানে যেতে হবে। এ কারণে এখন এই গাছ পড়ার কারণে আসলে দর্শনার্থীরা আসে তাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে গেছে, মাথা নিচা করে এভাবে করে আসতে হয়। আমরা প্রায় পাহাড়ের উপরে উঠে গেছি, বিশ্রাম নিয়ে নিয়ে। আসলে গাইস, আমি এমনি কষ্ট, তারপরেও এখানে উঠতে যেয়ে অনেকটা কষ্ট করতে হচ্ছে। পাহাড়ের উপরে এই মন্দিরটি দেখার জন্য অনেক দর্শনার্থী ভিড় করে। আরাধনা চলতেছে, পূজা। মূল আকর্ষণ এই পাহাড়ের উপর থেকে ভিউগুলো দেখে আসলে চোখ জড়িয়ে যায়। পাশে আরেকটি মন্দিরেরই দেখতে পাচ্ছি নিচে। গাইস, মহেশখালীর বিখ্যাত পান, আর সেই পান চাষিদের যে পানগুলো এখান থেকে দেখা যায়, পান ক্ষেতগুলো। মন্দিরের পাশ দিয়েই পাহাড়ের নিচেই এই পান ক্ষেতগুলো। যে পান, যে পানের স্বাদ সারা বাংলাদেশ এবং বিশ্বে বিভিন্ন দেশে প্রশংসিত, সেই মহেশখালীর পান এভাবেই পাহাড়ের কুল ঘেঁষে দেখতে পাচ্ছি যে বপন করে রেখেছে। আর পাহাড় কেটে আমরা যে মন্দিরের উপরে দেখার জন্য উড়ছি, স্বর্ণের মতো কালা জল জল করছে। আর রাস্তা দেখুন কতটা সরু রাস্তা পাহাড়ের উপর, নিচে তাকিয়ে দেখুন কতটা, একটু যদি উনিশ বিন্নিশ হয় তাহলে বুঝতেই পারতেছেন
আর সেই পান ক্ষেতগুলো মহেশখালীর বিখ্যাত পান। পাহাড়ের একদম উপর আমি আদিনাথ মন্দির, আর মন্দিরের পিছনে আমার এই দেখতে পাচ্ছেন মন্দিরগুলো, আসলে সর্বোচ্চ উপরে যে আদিনাথ মন্দিরের যে এইগুলো আর সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। আর সারা মা উপরে উঠতেছে বেয়ে বেয়ে, এত এনার্জি ওদের শরীরে। আর মেঘ, তিনবার পানি খেতে হয়েছে গাইস, আসলে পানির বোতল নিয়ে আসবেন, না হলে তৃষ্ণায়। সর্বোচ্চ উপর থেকে মহেশখালী আদিনাথ মন্দিরের উপর থেকে শুধু সবুজ প্রকৃতিগুলোই স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সুন্দর ভিউ, চোখ জুড়িয়ে যায় এই অপরূপ সৌন্দর্য দেখে। আর পাহাড়ের মধ্যে এই অনেক উপরের পাহাড়ে উঠে দর্শনার্থীরা এই নৈশিক সৌন্দর্য জায়গাটি শুধু হিন্দু নয় সকল ধর্মের সবাই মহেশখালীর এই প্রধান আকর্ষণ এই টুরিস্ট আদিনাথ মন্দিরে চলে আসে। গাইস আসলে ওই পান খেতে যদি যেতে পারতাম, কিন্তু পান ক্ষেত্রে এমনভাবে আবৃত করা যে এখন ঢোকা নিষেধ। আর সেই পানগুলো কতটা মহেশখালী বিখ্যাত পানগুলো কতটা নিরাপত্তা বেষ্টিত করে পানগুলো উৎপাদন হয় সেটাই দেখতে পারছেন গাইস। ব্লগটি এখানেই শেষ হবে। আপনাদের সর্বোচ্চ উপরে যে আদিনাথ মন্দির সেই স্পটগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর এখানে সবাই আসলে পর্যটকরা ভিড় লক্ষ্য করা যায়, আর উপরেই ঝালমুড়ি বিভিন্ন কিছু পাওয়া যায়, পর্যটকরা এখানে অনেক বেশি ভিড় আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখা, আসলে সব কিছুই দেখা যায়, মহেশখালীর সব ভিউগুলো এখান থেকে উপর থেকে দেখা যায়, যে কারণে এই প্রিয় মুহূর্তটি দেখার ক্যামেরাবন্দি করতে পর্যটকরা ভুল করে না। গাইস একদম ড্রোন ভিডিও দেখুন, উপর থেকে ম্যানগ্রোভ বনটি শুটিং, এ পাশ দিয়ে যে শুটিং ব্রিজটি যেতে হয় সেটা ড্রোন ভিডিওর মতো অনেক উপরে পাহাড় থেকে এই দৃষ্টিনন্দন ভিউটি আমরা দেখছি। গাইস শিকড় সহ পাহাড়ের উপরে আমরা দেখতে পাচ্ছি গাছগুলো এভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। গাইস আসলে যেভাবে উঠেছি সেই গাছ পড়ার কারণে এখন অনেকটাই নামাটাও কষ্ট হবে। আমরা আদিনাথ মন্দির থেকে নেমে পড়ছি।
গাইস, কতটা কষ্ট করে এর উপরে পাহাড়ের উপরে উঠতে হয় গাছ থাকার কারণে, সেটাই দেখতে পাচ্ছেন। গাইস, আসলে কর্তৃপক্ষ এখনো কেন গাছগুলো সরাচ্ছে না? একদম মূল যে সিঁড়ির মাঝখানে পড়ে রয়েছে, এখন যে কিভাবে নামবো গাইস, আসলে অনেক বড় ব্যাপার। আসলে এখন নামাটা আপনাদের দেখাচ্ছি, এখান দিয়ে নামাটা যে কতটা কীভাবে নামবো গাইস, এখানে যে এখন নামছি উঠছি সেটা দেখাতে পারি নাই, কিন্তু নামাটা যে কতটা কষ্ট হচ্ছে সেটা বুঝতেই পারছেন। গাইস, আসলে এই গাছের কারণে গোতা খেতে হলো, এতটা পরিশ্রম করে আপনাদের ব্লগ তৈরি করি, আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে অনেকটাই খারাপ লাগে। আর আমার কথা শুনে আমার মেয়ে হাসতেছে গাইস। বিশ মিনিট